পূর্ব প্রস্তুতি মত বিনিময়। আমাদের ইলেকশন কমিশনের উদ্দেশ্য একটাই, যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর, গ্রহণযোগ্য পরিবেশে আমরা যেন ইলেকশনটা করতে পারি, যাতে এই ইলেকশনটা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্যে বা ভবিষ্যৎ কোনো ইলেকশনের জন্যে এটাকে যেন অনুকরণ করতে পারে, অনুসরণ করতে পারে এবং মনে রাখতে পারে, এটাই উদ্দেশ্য। এবং সেই কারণের জন্য এখানে আমাদের সময়ের স্বল্পতার জন্য এখানে 5টা ডিস্ট্রিক্টের ডিসি, এসপি এবং সর্বপর্যায়ের কর্মকর্তারা, কিন্তু র্যাব, বিজিবি, গোয়েন্দারা সবাই এখানে এসছে, ইউনোরা এসছেন এবং আমি চাচ্ছি ওসিরাও এসছেন। এবং আমি চাচ্ছিলাম যে আমার মনের ভাষাটা একদম প্রান্তিক পর্যায়ে পৌঁছাক, যে আমরা কী চাই। এবং লাস্টে কিন্তু আমি পলিটিক্যাল পার্টিদের সবাইকে দাওয়াত দিয়েছি, ঠিক আছে আমরা আসেন। এছাড়াও কিন্তু যারা আসে নাই তাদেরকে অনানুষ্ঠানিক আলোচনার জন্য কিন্তু আমরা তাদেরকে অনুরোধ করেছি, অনানুষ্ঠানিক আলোচনার জন্য আসেন, আলোচনা করেন, এক কাপ চা খেয়ে যান। আচ্ছা, আপনি যদি আমাকে স্বীকারই না করেন তাও তো আমি বারবার আপনার কাছে যাচ্ছি, আসেন না একটু কথা বলি। দেখেন না, দূর থেকে কাশবন তো ঘনই দেখেন, কাছে এসে দেখেন না ফাঁকা কিনা, যে যারাই কিন্তু আমাদের কাছে এসছে, বিদেশি অ্যাম্বাসেডার হোক, ইউরোপীয় ইউনিয়ন হোক, কমনওয়েলথ হোক, তাদের কাছে আমি একটা জিজ্ঞেস করেছি, আচ্ছা বলেন তো দেখি, আমরা তো 2 বছর প্রায় 21 মাস ধরে আছি এখানে, এই কাজগুলো করেছি, 200-1300 ইলেকশনের উপরে করেছি, আপনাদের অবজারভেশন কী? তাদের কোনো অবজারভেশন নাই। আচ্ছা, আর কী করলে ভালো হয় তাও কিছু বলতে পারে না। তারা জানে যে আমরা সাংবিধানিক পদে আছি, সংবিধানকে সুরক্ষা করা আমাদের দায়িত্ব, সেই জন্য আমাদের ইলেকশনটা করাইতে হবে। আমাদের খুশি আর খুশি না, এই ভোটার উপস্থিতিটা কার জন্যে? প্রার্থীর জন্যে। সো প্রার্থীর দায়িত্ব ভোটারকে উপস্থিত করানো, তাই না? কিন্তু একটা হচ্ছে লিগ্যালিটি, একটা লেজিটিমেসি। অল্প ভোট হলেও লিগ্যাল একজন এমপি হবে, বাট এটা লেজিমেট না হতে পারে, মানে পারসেপশনে অ্যাকসেপ্টেড না হতে পারে, বাট আইন। রেডিও টুডে 89.6 FM।